আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছেন। আজকে আপনাদের জন্য আমি একটি রেসিপি নিয়ে এসেছি মিষ্টি কুমড়ার শাক নিয়ে। তো আমি এখানে প্রথমেই তেল ঢেলে দিয়েছি, তারপর হচ্ছে এক এক করে রসুনটা কিন্তু আমি হালকাভাবে একটু ছেঁচে দিয়েছিলাম। এরপর আমি পেঁয়াজ কুচি করে তেলের মধ্যে দিয়ে দিয়েছি। বেশি একটা ভাজবো না, হালকা ভাজার মধ্যেই কিন্তু আমি এই মিষ্টি কুমড়ার যে শাকটা সেটা কিন্তু আমি দিয়ে দিব। তো দেখতেই পাচ্ছেন দিনের আলোতে কিন্তু শাকটা যে সবুজ কালার, খুব সুন্দর কালার লাগছিল। আর ভিডিওটি তখন আমি করছিলাম, আমার কাছে কিন্তু বেশ ভালো লাগছিল। মিষ্টি কুমড়ার যে শাকের যে ভাজিটা আমার কিন্তু বেশ পছন্দের, একদম মনে হয় লাউ শাক খাচ্ছি। তো আমি এর মধ্যে শাকটা কিন্তু ঢেলে দিয়েছি, তারপর আমি এখানে ভালোভাবে নাড়াচাড়া দিয়ে দিব। তো শাকটা কিন্তু আজকে আমি একদম তেল রেখে দিয়ে শুকনো শুকনো করব না, কারণ আজকে আমি হালকা ঝোল ঝোল রাখব। তো হালকা যখন ঝোলঝোল রাখবো খেতে কিন্তু দারুণ মজা। এর মধ্যে কয়েক পিস কাঁচা মরিচ দিয়েছি, আর আমি পরিমাণ মতো হালকা একটু লবণ দিয়ে দিয়েছিলাম। এইতে হচ্ছে আপনি কাঁচা মরিচটা যখন পরে দিবেন, কাঁচা মরিচের যে একটা ঝাঁজ অথবা যে ফ্লেভার সেটা কিন্তু শাকের মধ্যে পুরোটাই ঢুকে যাবে। তো আপনারা চাইলে কিন্তু এইভাবে শাকটা রান্না করে দেখতে পারেন। আমার কাছে কিন্তু বেশ মজা লেগেছিল, বাসার সবাই খেয়ে কিন্তু দারুণ মজা পেয়েছিল, আর সাথে বলেছিল আসলেই শাক ভাজাটা খুবই মজা হয়েছে। তো আমি হচ্ছে শাকের মধ্যে হালকা একটু পানি পানি রাখবো, আজকে পুরোটা আমি একদম শুকনো করব না, কারণ ভেজিটেবলস জিনিসগুলো আসলে হয় একটু পানি পানি করে রাখলে কিন্তু হেলদি হয়। তো সবাই ভালো থাকবে।